আসসালামু আলাইকুম। কুকিং লাভার্স বিডির নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ করে দেখাচ্ছি ভীষণ মজাদার তান্দুরি চিকেন। এই তান্দুরি চিকেনগুলো আমি চুলায় তৈরি করেছি। এই তান্দুরি চিকেন তৈরি করার জন্য কোনো প্রকার ওভেন বা তান্দুরের দরকার হবে না। আশা করছি আজকের রেসিপিটিও ভালো লাগবে। চলুন তৈরি করছি মজাদার তান্দুরি চিকেন। প্রথমে এখানে আমি মুরগির লেগ পিস নিয়েছি দুটি, এগুলোকে এভাবে একটি চাকু দিয়ে ভালো মতো কেটে নিচ্ছি, আর হাড় পর্যন্ত কেটে নিব। আবার এমনভাবে কাটবেন না যাতে দুই ভাগ হয়ে যায়। আমি দুটোকেই একইভাবে কেটে নিচ্ছি। আর একটু ফাঁক ফাঁক করে কেটে নেবেন, উল্টা পাশটাতেও একইভাবে কেটে নিচ্ছি। আমি দুটো রানকেই একইভাবে কেটে নিয়েছি, আর দেখুন এরকম হাড় পর্যন্ত কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি খুব ভালো করে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি যাতে কোনো প্রকার পানি না থাকে। চিকেনগুলোকে ম্যারিনেট করার জন্য একটি মিক্সিং বোলে 1.5 টেবিল চামচ টক দই এবং আধা চা চামচ লবণ দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচের 1/3 ভাগ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচের 1/3 ভাগ, আদা এবং রসুনের বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, জিরার বাটা দিয়ে দিলাম 1/2 চা চামচ, আপনারা চাইলে ভাজা জিরার গুঁড়াও দিতে পারবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ তান্দুরি মশলা, আমি এগুলোকে বাজার থেকে কিনে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি লেবুর রস, আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দেব। এবার এই সব মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মুছে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম। অবশ্যই খেয়াল রাখবেন এই চিকেনের গায়ে যাতে কোনো প্রকার পানি না থাকে। এবার মশলাগুলোকে চিকেনের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আমরা যে চিকেনের গায়ের মধ্যে এভাবে ডিপ করে কেটে নিয়েছিলাম, এগুলোর মধ্যেও এভাবে খুব ভালো করে মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। এভাবে একটু আঙ্গুল দিয়ে দিয়ে মশলাগুলোকে দিয়ে দিতে হবে। আমি দুটোকেই একইভাবে মাখিয়ে নিচ্ছি। আর আপনারা যদি আরও বেশি পরিমাণে করতে চান তখন সব কিছুর অনুপাত একইভাবে বাড়িয়ে নেবেন। আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। এবার একটি প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে নিলাম যাতে বাইরে থেকে কোনো প্রকার বাতাস এখানে না যেতে পারে। নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি সারা রাতের জন্য। আপনাদের হাতে যদি কম সময় থাকে আপনারা 2 ঘন্টা পর্যন্ত রাখতে পারবেন। পরের দিন আমি চিকেনগুলোকে নিয়েছি, দেখুন চিকেন থেকে কিন্তু বেশ খানিকটা পানি ছেড়েছে। এবার এর মধ্যে 1 চা চামচের 1/4 ভাগ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, আর রেড ফুড কালার দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা। এটা একেবারেই অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। সয়াবিন তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আপনারা যারা একটু ঝাঁঝালো স্বাদের তান্দুরি পছন্দ করেন তারা এখানে কিন্তু সরিষার তেলও দিতে পারবেন। খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। তেলটাকে এভাবে একটু ছড়িয়ে দিলাম। জালটা কিন্তু মিডিয়ামের চেয়ে কমে আছে। এবার চিকেনের গা থেকে এক্সট্রা মশলাটা ছাড়িয়ে নিয়ে সরাসরি প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর মিডিয়াম লো আঁচে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। ঢাকনা দিয়ে দিলাম। এবার অপেক্ষা করছি 10 মিনিট। জালটা কিন্তু বাড়ানো যাবে না, আর এরকম লো মিডিয়াম হিটেই এগুলোকে করে নিতে হবে। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন চিকেন থেকে কিন্তু অনেকখানি পানি বের হয়েছিল এবং সেগুলো শুকিয়েও এসেছে। এবার চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। আর এই চিকেনগুলো যেহেতু অনেক সময় পর্যন্ত ম্যারিনেট করা ছিল তাই এগুলো হতে কিন্তু খুব বেশি সময় দরকার হয় না। আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 7 থেকে 8 মিনিট। আমি 8 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। এবার এক্সট্রা যে মশলাটা ছিল এগুলোকে আবারও ব্রাশ দিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি। এতে করে মশলাটা যেমন নষ্টও হবে না এই চিকেনগুলো কিন্তু স্বাদটা খুব ভালোভাবে পাওয়া যাবে। এবার আবারও চিকেনগুলোকে উল্টে দিলাম। এখন কিন্তু আর ঢাকনা দেব না।
এখন শুধু এর যে তান্দুরি একটা লুক এটা আনার জন্য আমি জালটা মিডিয়াম করে দিয়েছি। আরও 2-3 মিনিট পরে এগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন এগুলোর কিন্তু একেবারে তান্দুরির লুক চলে এসেছে। যেহেতু এই তান্দুরি চিকেনগুলো চুলায় তৈরি করেছি, তাই এর স্মোকি ফ্লেভার আনার জন্য আমি চুলায় একটি কয়লা গরম করে নিয়েছি। এবার একটি ফয়েল পেপারের মধ্যে এই গরম কয়লাটাকে দিয়ে দিলাম। এবার কয়েক ফোঁটা তেল দিলেই দেখবেন যে অনেক ধোঁয়ার সৃষ্টি হবে। ঢাকনা দিয়ে আমি 2 মিনিট রেখে দিচ্ছি। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এতে করে একেবারে রেস্টুরেন্টের মতো স্মোকি ফ্লেভার চলে আসবে। এখন আমাদের তান্দুরি চিকেনটা একেবারেই তৈরি সার্ভ করার জন্য। আমি তান্দুরি চিকেনগুলোকে সার্ভ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এই তান্দুরি চিকেনগুলো দেখতে একেবারেই কিন্তু রেস্টুরেন্টের তান্দুরি চিকেনের মতো। স্বাদে রেস্টুরেন্টের চেয়েও অনেকগুণ বেশি এবং অবশ্যই স্বাস্থ্যসম্মত। আমি এর ভিতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটা কতটা জুসি হয়েছে। আপনারা বাসায় এভাবে তৈরি করবেন, বাচ্চারা তো এগুলো পছন্দ করবেই, বড়রাও অনেক পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।